السلام عليكم সোনা রানী কিচেন আপনাদের অনেক স্বাগত এখানে বেগুন গুলো এরকম করে কেটে নিয়েছি আর বেগুনটা লবণ জলে ভিজে রেখেছি এটা এবার তুলে নিয়েছি জল থেকে এভাবে মুছে নিতে হবে বেগুনের গাটা বেগুনের গায়ে যাতে একটু জল লেগে না থাকে তাই এপিট ওপিট দুপিট থেকে জলটা এরকম করে কাপড় দিয়ে শুকিয়ে নেব এটাকে সাইড করে দিয়ে এখন নিয়ে নিচ্ছি বেসন তার অর্ধেক পরিমাণ নিচ্ছি চায়ের গুঁড়ি আর নিচ্ছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে এগুলোকে এবার মাখিয়ে নেব ভালো করে এগুলোকে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব বেশি জল দেওয়া যাবে না একসঙ্গে না হলে আবার এটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটার পাতলা হলে কিন্তু বেগুনের তো একদমই ভালো হবে না তাই এখানে সাবধানে ধীরে ধীরে জল দিয়ে করতে হবে শেষের বেলা একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিচ্ছি একটু তেল এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হতে থাক উপযুক্ত গরম হয়ে গেছে এবার বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব বেগুনগুলো তেলের মধ্যে একটু সাবধানে ছাড়তে হবে তেলটা অনেক গরমও থাকে তাই বেগুনগুলো ছেড়ে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে নাহলে কিন্তু বেগুনের উপরে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে পুরোপুরি সিদ্ধ হবে না ভালো লাগবে না খেতে তাই মিডিয়াম আঁচেই থাকবে আস্তে আস্তে কালার হবে আর আস্তে আস্তে ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে দেখছেন বেগুনগুলো খুব সুন্দর ফুলে উঠেছে একই রকমভাবে আমি বেগুনগুলো সবগুলো এইভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলো গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে একটু সময় ধরে করতে হবে সবগুলো আমি এখন এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে খুব সুন্দর হয়েছে ভাজা দেখতে যতটা ভালো লাগছে খেতেও খুব সুন্দর হবে এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল